नमस्कार बंधुरा, আমি অর্পণ। ওয়েলকাম টু মাই চ্যানেল ওমেগা থান্ডার। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি হাঁটতে হঠাৎ ফুটবল নিয়ে কেন দাঁড়িয়ে আছি, তাই না? বাট আপনারা যখন এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, সেখানেই হয়তো আপনি হেডলাইনটা পেয়ে গেছেন যে আমি এই ভিডিওটা কেন করছি। তো আমাদের বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল, আর আমাদের ফুটবল মানে যে দুটো ক্লাবের নাম আমরা প্রথমেই আসে সেটা হচ্ছে মোহনবাগান। তো এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে যে উন্মাদনা আছে সেটা আর অন্য কোনো ক্লাবের মধ্যে হয়তো আর নেই। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে এই নতুন যে আইএসএল টিম যখন এসেছিল, সেই আইএসএল টিমে আসার পর অ্যাথলেটিকো দি কলকাতা নামে যে টিমটা, আমাদের কলকাতাতে টিমটা যে ছিল, সেই টিমটা যখন শুরু ভালো খেলা শুরু করে তখন কিন্তু অনেক সাপোর্টারই কিন্তু এটিকে সাপোর্ট করতে শুরু করে। তখন কিন্তু অনেকেই ভাবে যে এবার হয়তো মোহনবাগান বা ইস্টবেঙ্গলের যে উন্মাদনা, যে ফ্যান বেস, সেটা হয়তো অনেকটাই ভাগ করে নেবে এটিকে। কিন্তু শেষ পর্যন্ত যা দেখতে পেলাম সেটা কিন্তু খুবই একটা বিস্ময় ছাড়া কিছুই নয়। কারণ এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে এটিকে এবং মোহনবাগান সংযোগ করেছে এবং তাদের মধ্যে একটা সংযুক্তিকরণ তৈরি হয়েছে। তো এই সংযুক্তিকরণটা কী, এই সংযুক্তিকরণের মধ্যে কি কি তথ্য উঠে এসছে সেটাই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এই এটিকে এবং এই প্রাচীন ক্লাব, 130 বছরের বেশি প্রাচীন ক্লাব মোহনবাগান, এই দুটো টিমের সংযুক্তিকরণে কি কি তথ্য উঠে এলো, যেমন কোচ কে হলো, এই দলের টিমটা ঠিক কি হলো, এই দলের নতুন লোগো কি হলো, এই দলের নতুন জার্সি কি হলো, আগেকার জার্সি থাকবে না অন্য কোনো জার্সি হবে, এই সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা এটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা শুরু করি। প্রথমে যে আমাদের যে এই এতদিন ধরে যে জল্পনা হচ্ছিল, যে জল্পনাটা আপনার যে এটিকে এবং মোহনবাগান হয়তো সংযুক্তিকরণ করতে পারে, কিন্তু সেটা সেই আশঙ্কাটা বা সেই জল্পনাটাই হয়তো আজ গিয়ে সত্যি হয়েছে। কারণ গত শুক্রবার এই জল্পনার ওপরে একটা সিলমোহর পড়ে গেছে। এটিকে এবং মোহনবাগান সংযুক্তকরণ করার মাধ্যমে আমরা একটা নতুন ক্লাবকে পেয়েছি। তো আসুন আমরা জেনে নিই যে এই নতুন ক্লাবের মাধ্যমে কি কি নতুন নতুন তথ্য আমরা আপনাকে দিতে পারি। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে বলি যে এই যে নতুন যে সংযুক্তকরণ হয়েছে তার ফলে আমরা কি কি তথ্য পাচ্ছি। ফার্স্ট যে তথ্যটা আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে এটিকে আর মোহনবাগানের সংযুক্তকরণের ফলে কি নাম হয়েছে। তো এই যে নামটা তারা ঠিক করেছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড, এটাই হচ্ছে নতুন ক্লাবের নতুন নাম। ফার্স্ট গেল। সেকেন্ড আসি এই যে লোগো, লোগোটা আপনারা ভিডিও একটু এক্ষুনি দেখতে পাবেন যে লোগোটা কি আছে। থার্ড আমি যেটা আসবো সেটা হচ্ছে এটিকের আর মোহনবাগানের যে ক্লাবের যে জার্সি হবে সেই জার্সি কি হবে। আমরা সবাই জানি যে এটিকের যে জার্সি, সেই জার্সিতে একটা সাদা লাল বর্ডারের স্ট্রাইপ দিয়ে একটা জার্সি, তার মধ্যে একটা বাঘের লোগো থাকে। এবং আমাদের যে মোহনবাগানের যে আইকনিক যে সবুজ মেরুন যে জার্সি, যার মধ্যে পালতোলা নৌকর যে একটা প্রতীক হিসেবে থাকে, সেটা কি তাহলে চেঞ্জ হতে চলেছে? এই ধারণা, এই প্রশ্নটা কিন্তু অনেক মোহনবাগান ভক্তদের মনেই আছে। কিন্তু এটিকের যারা ওনাররা আছে তারা মিলে ঠিক করেছে, না, মোহনবাগানের যে এই জার্সিটা আছে এই জার্সিটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। কারণ এটিকেরা খুব ভালো করেই জানে যে মোহনবাগান সবচেয়ে বেশি ওয়ান অফ দ্য প্রাচীন ক্লাব হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। যেমন 130 বছরের উপরে এই প্রাচীন ক্লাব, এর অনেক ঐতিহ্য আছে। তো এদের অনেক ভক্ত আছে, এদেরকে নিয়ে অনেক উন্মাদনা আছে। তো আজ যদি আমরা মোহনবাগানের সঙ্গে সংযোগ করে যদি আমরা মোহনবাগানের জার্সি, মোহনবাগানের লোগো, মোহনবাগানের সব কিছুই আলাদা করে আবার নতুনভাবে শুরু করতে যাই, তখন কিন্তু আমরা সেই ফ্যান বেসটা, সেই মোহনবাগানের মধ্যে যে ফ্যান বেসটা সেটা কিন্তু আমরা পাবো। তো সেই জন্য তারা ঠিক করেছে যে এই যে উন্মাদনা, এই যে মোহনবাগানের ফ্যান বেস, এইটাকে তারা কাজে নেবে। এবং তারা ঠিক করেছে যে মোহনবাগানের যে জার্সিটা ছিল সবুজ মেরুন জার্সিটা, সেই সবুজ মেরুন জার্সিটাই থাকবে। এবং হ্যাঁ, তার মধ্যে ওই পালতোলা নৌকাটা কিন্তু অবশ্যই থাকবে। এই গেল জার্সি। আর এই জার্সির যেটা আছে সবুজ মেরুনের, সেটা কিন্তু হোম ম্যাচের জন্য এই জার্সিটা করা হয়েছে।
এরপর যে অ্যাওয়ে ম্যাচের জন্য যে জার্সি হবে সেটা এখনো ঠিক হয়নি, বাট এরপরে আসতে ডিসিশন করবে তারা, সেখান থেকে ডিসিশন নেবে যে অ্যাওয়ে ম্যাচের জন্য জার্সিটা কি হবে, এবং সেটা যখন আমাদের সামনে আসবে তখন আমরা মোহনবাগান এবং এটিকে যে সংযুক্তিকরণ হয়েছে, এই সংযুক্তিকরণের মধ্যে একটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয়েছে। সেই বোর্ড অফ ডিরেক্টররা মধ্যে যারা আছে তারা পাঁচজন বোর্ড অফ ডিরেক্টরে আছেন, তাদের নামগুলো আমি আপনাদেরকে বলছি এক এক করে। ফার্স্ট হচ্ছে উৎসব পারেখ, যে হচ্ছে এটিকের কো ওনার। সেকেন্ড হচ্ছে মোহনবাগানের যে আইকনিক ডুও আপনার দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। আর ফোর্থ হচ্ছে গৌতম রায় এবং ফিফথ হচ্ছে সঞ্জীব মেহরা। এই পাঁচজনকে নিয়েই আপাতত বোর্ড অফ ডিরেক্টরি তৈরি করা হয়েছে। তো হয়তো আপনারা এই পাঁচজনের নাম শুনে হয়তো অনেকেই ভাববেন তাহলে এখানে এটিকের ওনার সঞ্জীব গোয়েঙ্কা কোথায় গেল, বা আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি বা কোথায় গেল। কিন্তু এইখানে ডিসিশন নেওয়া হয়েছে যে আপাতত এই বোর্ড অফ ডিরেক্টরে পাঁচজনই থাকবে, কিন্তু ভবিষ্যতে অবশ্যই তারা এই বোর্ড অফ ডিরেক্টরিতে এই যে দুজন সৌরভ গাঙ্গুলি ও সঞ্জীব গোয়েঙ্কা এরা কিন্তু অবশ্যই আসবে। কিন্তু ওনারা আসুক কি না আসুক আমরা খুব ভালো করে জানি তারা সব সময় সব দিক দিয়ে সাহায্য করবে এই ক্লাবটার উত্থানের জন্য। তো এবার এটিকে এবং মোহনবাগানের যে টিমটা তৈরি হয়েছে সেই টিমটার ব্যাপারে আমি আপনাদেরকে বলি। ফার্স্ট আছি গোলকিপার, এটিকে যে গোলকিপার আছে সেটা আগে ছিল অরিন্দম, তো এবারও সে অরিন্দমই গোলকিপার থাকছে। এবং তার সঙ্গে যে আরেকজন নতুন গোলকিপার এসছে সে তার নাম হচ্ছে ধীরাজ। হ্যাঁ, এই ধীরাজ নামে একটা গোলকিপার এসছে যে এটিকেতে আগেও খেলেছে এবং সে এইবারে এটিকেতে খেলবে, এটা একদম কনফার্ম নিউজ। এবার থার্ড যে গোলকিপার যে থাকার কথা, এই থার্ড গোলকিপারের মধ্যে দুজনের নাম ভেসে আসছে। এক হচ্ছে, দুজনেই আমাদের বাঙালি, এক হচ্ছে শিলটন পাল এবং দ্বিতীয় হচ্ছে দেবজিৎ মজুমদার। কিন্তু আমরা এখনও সেখানটায় কনফার্ম নই যে এই দুজনের মধ্যে কে থাকবে বা আদৌ দুজনে থাকবে কি না, তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা পরে আস্তে আস্তে জানতে পারব। এই গেল গোলকিপার, গোলকিপার ডান। সেকেন্ড আসছি আমরা ডিফেন্ডারে, ডিফেন্ডারে কে কে থাকছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ডিফেন্ডারে থাকছে অঙ্কিত মুখার্জি, বরিশ সিং, প্রীতম কোটাল, সুভাশিস বোস, সুমিত রটল, আচ্ছা আচ্ছা সালাম রঞ্জন সিং, কার্ল ম্যাথিউস এবং জন জনসন। এই হচ্ছে ডিফেন্ডার। কিন্তু জন জনসনকে একটা প্রশ্নচিহ্ন আছে, কেন আছে সেটা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। সেকেন্ড আছে মিডফিল্ডারে, মিডফিল্ডারে আছে জয়েশ রানে, প্রবীর দাস, সুসাই রাজ, কোমল থটল, আচ্ছা প্রণয় হালদার, এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ এবং গ্লেন মার্টিন। এরপর আছে স্ট্রাইকারে, স্ট্রাইকারে যে আমাদের যে এটিকেট যে ডাইনামিক ডুও ছিল রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস, তারা তো থাকছেই, এবং তার সঙ্গে আরও দুটো নাম ভেসে আসছে, যেটা হচ্ছে মন্ডির এবং জবি জাস্টিন। জবি জাস্টিন কিন্তু আগের বছরও এটিকেতে খেলেছে কিন্তু সেইভাবে খেলেনি। তো এই জবি জাস্টিনকে নিয়েও একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি, এই জবি জাস্টিনকে নাকি ড্রাফটে তোলা হতে পারে, তার মানে জবি জাস্টিনকে লোন আউট করা যেতে পারে। তো এটা কিন্তু কনফার্ম নিউজ নয়, যদি জবি জাস্টিন লোন আউট হয় বা ড্রাফটে যায় তাহলে কিন্তু এটিকে আইসিএল আর একটা টিম কেরালা ব্লাস্টার যা যে কিন্তু জবি জাস্টিনের জন্য ঝাঁপাতে পারে, কারণ জবি জাস্টিনের হোম গ্রাউন্ড হচ্ছে কেরালা। তো একটু আগেই যখন আপনাদেরকে আমি বলেছিলাম জন জনসনের ব্যাপারে, তখন আমি বলেছিলাম জন জনসনকে নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে। তো সেই কোয়েশ্চেন মার্কটা কি আপনাদের একটা হয়তো একটা প্লেয়ারের নাম মনে আছে, যেটা হচ্ছে এজিস গার্সিয়া। তো এই এই যে প্লেয়ারটা আগের বছরে পুরোপুরি সিজন খেলতে পারেনি কারণ তার কিছু পারিবারিক কারণের ব্যাপারে। তো এবারে টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলছে, সে যদি এবারে টুর্নামেন্টের জন্য বা এখনকার জন্য পুরোপুরি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমরা জন জনসনকে এখানে নাও খেলতে দেখতে পারি। এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডস অন হোয়াট এজ গার্সিয়া থিঙ্কস। তো এরপরে আসি কোচ, কোচ কিন্তু আমাদের এটিকের যে কোচ অ্যান্তোনিও লোপেজ আপাস সেই থাকছে। তো বন্ধুরা আপাতত এই তথ্যগুলোই আমি আপনাদের দিলাম যেগুলো আমি সংগ্রহ করতে পেরেছি, হয় যদি এখানে কোনো আমি ভুল বলে থাকি বা ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা যদি আরও কিছু জেনে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সর্বোপরি এটাই সবচেয়ে ভালো দিক একটা, যে আমাদের যে এটিকে যেটা হচ্ছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এবং মোহনবাগান
যে হচ্ছে 130 বছরের প্রাচীন ঐতিহ্যশালী ক্লাব, এদের যে সংযোগ হয়েছে এর চেয়ে ভালো সুখবর আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য আর কিছু হতে পারে না। হয়তো আমরা এদের দুজনের সংযুক্তিকরণের মধ্যে আমরা একটা ভারতীয় ফুটবলকে অন্য দিশা দেখাতে পারবে এই ক্লাব দুটোরই, এবং আমরা হয়তো আরও আরও ভালো ফুটবল প্লেয়ার এদের মাধ্যমে পুরে পাবো। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই, আমাদের যে ফুটবল, আমাদের বাঙালির যে ফুটবল, এটাকে তারা বাঁচিয়ে রাখুক, এরা আরও উন্মাদনা সৃষ্টি করুক, কারণ এই মোহন বাঙাল ফুটবলকে নিয়ে যে উন্মাদনা। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, এখন খুবই বিপজ্জনক অবস্থা, তো সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অপরকেও সুরক্ষিত রাখবেন।